প্রচণ্ড রোদ আর গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় মানুষের ঢল। সকালে নগরীর তারগাছ থেকে গণসংযোগ শুরু করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। এ সময় তিনি গাজীপুর সিটিকে একটি সমৃদ্ধ নগরী গড়ে তোলার আশ্বাস দেন। অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, আমরা একটা সমৃদ্ধ সুষম নগরী গড়ে তুলতে চাই। বিএনপি পরিবারের স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনিও সিটি কর্পোরেশনের টঙ্গীর দত্তপাড়া বনমালা সহ বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন। প্রশাসন এখনো নিরপেক্ষ, তবে সরকার দলীয় নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের অফিস যখন আমরা পার হচ্ছিলাম তাদের কাছে দোয়াচে, তারা রীতিমতো লাঠি হাতে নিয়ে আমাদেরকে মারতে আসার মতো অবস্থা। এছাড়া টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থীকেও প্রচারণা করতে দেখা গেছে। 25 মে নির্বাচন সামনে রেখে 57টি ওয়ার্ডেই নিজেদের প্রচারপত্র বিলি ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও। সময় সংবাদ, গাজীপুর।